Hello students, class 9 general maths exercise 4.3 question number 1 দেখো নিম্নে দেওয়া দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণগুলোর প্রতিটির চিত্রলে অঙ্কন করো। দেখো চারটা অঙ্ক চারটা সমীকরণ আমাদের দেওয়া আছে, এদের চিত্রলে অঙ্কন করতে হবে। সলিউশন 1 আছে x প্লাস y ইকুয়াল টু 4। দেখো এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, x ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই, এই প্লাস ওয়াইটাকে রাইট সাইডে নিয়ে আসলাম তাহলে মাইনাস ওয়াই হয়ে আসলো। এখন x ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই, সেখান থেকে দেখো এই সমীকরণটাকে সিদ্ধ করে এমনভাবে আমরা দুটো বিন্দু বের করে নিতে পারি, সেই বিন্দু দুটির x এবং y স্থানাঙ্ক কি হবে। দেখো y ইকুয়াল টু 1 হলে 4 মাইনাস 1 3, তাহলে x ইকুয়াল টু হবে 3, y ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু হবে 3। আবার y ইকুয়াল টু যদি 3 হয় তাহলে 4 মাইনাস 3 1, x ইকুয়াল টু হবে 1, তাহলে y ইকুয়াল টু 3 হলে x ইকুয়াল টু 1। এখন আমরা দুটো বিন্দু পেয়েছি, এই বিন্দু দুটিকে দেখো আমরা একে নিয়েছি x ও x ড্যাশ, y ও y ড্যাশ, আর এই দুটি অক্ষরেখা ও বিন্দুতে ছেদ করেছে, আর প্রতিটি অক্ষরেখাতে আমরা 1, 2, 3, 4 এই ঘরগুলি একে নিয়েছি। দেখো x অক্ষের রাইট সাইডে ধনাত্মক সংখ্যাগুলি বসেছে, লেফট সাইডে ঋণাত্মক সংখ্যাগুলি বসেছে, এবং ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক এবং নিচের থেকে ঋণাত্মক সংখ্যাগুলি বসেছে। এখন দেখো আমরা 3, 1 বিন্দুটিকে এই এখানে বসাবো, তো 3, 1 বিন্দুটার এক্স স্থানাঙ্ক 3, ওয়াই স্থানাঙ্ক 1, এক্স স্থানাঙ্ক 3 এটা হচ্ছে, তো এখান থেকে উপরের দিকে উঠবে ওয়াই স্থানাঙ্ক 1, তো ওয়াই স্থানাঙ্ক 1। এভাবে তোমরা স্কেল দিয়ে এই দাগগুলি করবে, তো আমাদের এই বিন্দুটা হলো 3, 1 বিন্দু। আবার 2 নম্বর বিন্দুটা আছে এক্স ওয়ান ওয়াই 3, এক্স ওয়ান সেখান থেকে লম্ব রেখা উঠলো, আর ওয়াই আছে 3, তো এখান থেকে আসছে এই বিন্দুটা, তো 1, 3 বিন্দুটা। এখন এই দুটো বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে সংযোগ করব। দেখো আমরা একটি সরল রেখা পেয়েছি, যে রেখাটাকে নাম দিচ্ছি এ এবং বি। এ বি রেখাটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 সমীকরণে লেখ। তো এভাবে আমাদের 1 নম্বর সলিউশনটা হয়ে গেল। নেক্সট 2 নম্বরটাতে দেখো আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই, আর এখানেও আমরা একইভাবে এই সমীকরণটা স্যাটিসফাই করে এমনভাবে দুটো বিন্দু বের করে নেব, তো বিন্দু দুটির এক্স এবং ওয়াই স্থানাঙ্ক দেখো ওয়াই, ওয়াই ইকুয়াল টু যদি আমরা 1 ধরি তাহলে 2 মাইনাস 1 1, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 1, আর ওয়াই ইকুয়াল টু মনে করো আমরা 4 ধরলাম, ওয়াই যদি আমরা 4 ধরি তাহলে 2
মাইনাসে মাইনাস ওয়াই, দেখো টু মাইনাস ওয়াই আছে, ওয়াই ইকুয়াল টু আমরা ফোর ধরেছি, তাহলে টু মাইনাস ফোর কী হচ্ছে? মাইনাস টু। তো এক্স হয়ে যাচ্ছে মাইনাস টু। তো এখন আমরা এই বিন্দুগুলি বসাবো। দেখো প্রথম বিন্দুটা আছে ওয়ান ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান, তো এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুটা হচ্ছে। ওয়ান ওয়ান বিন্দু। নেক্সট আমাদের বিন্দু আছে মাইনাস টু ফোর, মাইনাস টু এই জায়গাটা হচ্ছে এক্সের ঋণাত্মক, এটা ওয়ান হলে এটা মাইনাস টু, এক্স আছে মাইনাস টু, ওয়াই আছে ফোর, তাহলে মাইনাস টু লম্বভাবে উপর দিকে উঠবে আর এখান থেকে লম্ব আসবে, তো এই বিন্দুটা হবে, তো সেই বিন্দুটা হবে মাইনাস টু ফোর। এখন এই দুটো বিন্দুকে আমরা সংযোগ করব। আমি ওয়ান ওয়ান এটা এই সাইডটাতে লিখছি, ওয়ান ওয়ান। এখন এই দুটো বিন্দুকে সংযোগ করব। দেখো আমরা অন্য একটি রেখা পেলাম যেটাকে আমরা সি ডি নামাকরণ করলাম। সি ডি রেখাটি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু সমীকরণে লেখ। ঠিক আছে, তো এইভাবে আমাদের দু নম্বরটা হয়ে গেল। এই দুটো তুলে নাও, নেক্সট আমি তিন আর চার নম্বরটা করে দেব। এবার তোমরা তিন নম্বরটা দেখো, আছে ওয়াই ইকুয়াল টু থ্রাইজ এক্স। তো এই সমীকরণটাকে সিদ্ধ করে এমনভাবে আমরা দুটো বিন্দু নির্ণয় করে নেব, তো সেই বিন্দুটার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক হবে। দেখো এক্স ইকুয়াল টু যদি আমি ওয়ান ধরি তাহলে থ্রি ওয়ান যা থ্রি, ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে থ্রি, আর এক্স ইকুয়াল টু যদি আমি টু ধরি তাহলে থ্রি টু যা সিক্স, ওয়াই হয়ে যাবে সিক্স। এবার আমরা এই বিন্দু দুটোকে এখানে বসাবো, এক্স ওয়ান ওয়াই থ্রি, এক্স ওয়ান ওয়াই থ্রি এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই থ্রি। নেক্সট এক্স টু ওয়াই সিক্স, এক্স টু ওয়াই সিক্স এই বিন্দুটা, তো এক্স টু ওয়াই সিক্স। এবার এই দুটো বিন্দুকে আমি স্কেলের সাহায্যে সংযোগ করব। আমরা একটা সরল রেখা পেলাম, এই বিন্দু দুটিকে সংযোগ করে আমরা একটা সরল রেখা পেলাম। এই রেখাটির আমরা নাম দিলাম পি কিউ। পি কিউ রেখাটি ওয়াই ইকুয়াল টু থ্রাইজ এক্স সমীকরণে লেখ। নেক্সট আমরা চার নম্বরটা করব, যেটা সমীকরণ আছে সেটার থেকে দেখো আমরা লিখে নিতে পারি। এখানে আছে থ্রি ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস ওয়াই, সেখান থেকে আমরা লিখতে পারি থ্রি মাইনাস টুয়াইজ এক্স ইকুয়াল টু ওয়াই। এই টুয়াইজ এক্সটাকে লেফট সাইডে নিয়ে গেলাম, তো মাইনাস টুয়াইজ এক্স, থ্রি মাইনাস টুয়াইজ এক্স ইকুয়াল টু ওয়াই হলো। এই সমীকরণটাকে সিদ্ধ করে আমরা দুটো বিন্দু নির্ণয় করে নিব, বিন্দু দুটির এক্স এবং ওয়াই স্থানাঙ্ক। দেখো এক্স ইকুয়াল টু যদি আমি ওয়ান ধরি তাহলে টু ওয়ান যা টু, থ্রির থেকে টু মাইনাস হলে ওয়াই হয়ে যাবে ওয়ান,
এক্স এবার যদি আমি টু ধরি তাহলে টু টু যা ফোর, থ্রি থেকে ফোর মাইনাস করলে আমরা পাই মাইনাস ওয়ান। এখন এই দুটো বিন্দু আমরা বসাবো। দেখো প্রথম বিন্দুটা আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুটা। নেক্সট এক্স টু ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস ওয়ান, এক্স টু আর ওয়াই মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান এই নিচের দিকে আছে। আগেই বলেছি ওয়াই ঋণাত্মকগুলি নিচের দিকে, তাহলে এক্স টু ওয়াই মাইনাস ওয়ান বিন্দুটা এই বিন্দুটা। এখন এই দুটো বিন্দুকে আমি সংযোগ করব, তো এখানেও আমরা একটা সরল রেখা পেলাম। তোমরা এই সম্পূর্ণ কাজটাই সুন্দর করে স্কেলের সাহায্যে করবে, তাহলে পারফেক্ট হবে। এই ঘরগুলিও তোমরা স্কেল দিয়ে মেপে মেপেই সমান সমান দূরে দূরে নিবে। এখানে আমরা দিচ্ছি আর এস, রেখাটির নাম আর এস। তো আর এস রেখাটি সমীকরণ থ্রি ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস ওয়াই সমীকরণ, ওয়াইয়ের লেখ, ঠিক আছে। তো এইভাবে আমাদের চার নম্বর অঙ্কটাও হয়ে গেল। তো এইগুলো তুলে নাও, নেক্সট আমি দু নম্বর অঙ্কটা করে দেবো। এবার তোমরা দু নম্বর কোশ্চনটা দেখো। টু ফোরটিন বিন্দুগামী দুটো রেখার সমীকরণ লেখো, এ ধরনের আরও কতটি রেখা পাওয়া যেতে পারে। তো সলিউশনটা করছি, টু ফোরটিন বিন্দুগামী দুটো রেখার সমীকরণ হল দেখো এখানে এক্স টু ওয়াই হলো ফোরটিন, তাহলে সেটা স্যাটিসফাই করে আমরা সমীকরণটা লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটিন, এক্স টু প্লাস ওয়াই ফোরটিন, টু প্লাস ফোরটিন সিক্সটিন। আবার আমরা লিখতে পারি টুয়াইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইটিন, এক্স টু 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 যা ফোর, ফোর প্লাস ফোরটিন এইটিন। আমাদেরকে দুটো সমীকরণ লিখতে বলেছিল, হয়ে গেছে। এখন দেখো এ ধরনের আরও কতটি রেখা পাওয়া যেতে পারে এবং কেন। দেখো একটা বিন্দু, সেই বিন্দুটার মধ্য দিয়ে অসংখ্য রেখা পার হয়ে যেতে পারে। মনে করো এই বিন্দুটি টু ফোরটিন বিন্দু, সেই বিন্দুর মধ্য দিয়ে আমরা যত খুশি রেখা এখান দিয়ে আমরা পার করে নিতে পারবো। তো আমাদের আনসারটা হবে এ ধরনের অসংখ্য রেখা পাওয়া যেতে পারে। কেননা আমাদেরকে কারণটা জানতে চেয়েছে, তো কেননা একটি বিন্দুর মধ্য দিয়ে অসংখ্য রেখা পার হয়ে যেতে পারে। তো এইভাবে আমাদের এই অ্যানসারটা হয়ে গেল। তো এক আর দুই নম্বরের সলিউশন করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।